আজ আমি তোমাদের পড়াবো কোষে দেখি 12.3 পেজ 187। গত ক্লাসে আমি তিনের দুই অবধি অঙ্ক করিয়ে দিয়েছিলাম, আজ তিন থেকে শুরু করব। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি, ঠিক আছে? দেখো অঙ্কটা করে দিয়েছি, সূত্রের সাহায্যে করতে হবে। 2a+b² - a+b² ঠিক আছে, তোমরা একটা ফর্মুলা করেছিলে, শিখেছিলে, মানে a² - b² = a+b * a - b। ধরো এটাকে ধরছো এ, এটাকে ধরছো বি, ঠিক আছে? তাহলে a² - b² তাহলে a+b মানে 2a+b + a+b মানে a+b, এটা পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে, তারপরটা কী করলে এ যেটাকে এ ধরেছো -b, এটাকেও পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছো। কেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছো? কারণ যদি শুধু ফার্স্ট ব্র্যাকেট দাও, তার মানে শুধু এটার সঙ্গে এটাই গুণ, এটার সঙ্গে এইটা গুণ, বা এটার সঙ্গে এটা গুণ, এটা বোঝা যাবে না। ওই জন্য এটাকে পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটোকেই রাখতে হবে। আচ্ছা, এবারে ব্র্যাকেট তুলবো। ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2a+b, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস a+b। আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম 2a-b, কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে -b, ঠিক আছে? আর 2a+a, এ মানে কি 1a, তাহলে 3a, বি আর বি মানে 1b 1b যোগ করে 3a+2b, +b - b এটা কেটে গেল, 2a থেকে এ বিয়োগ করলাম, এ মানে কি 1a বিয়োগ করলাম, এ হলো, এটাকে সামনে বসিয়ে নিলাম। বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা একই, x+y² - a+b² তাহলে এটাকে যদি এ ধরো, এটাকে ধরি বি ধরো, তাহলে a² - b² ফর্মুলাটা জানো, a+b * a - b, তাহলে a+b পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে, তারপরে a - b এটাকে পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে, এবার ব্র্যাকেট তুলবো। x+y কিছু নেই মানে প্লাস এ প্লাসে প্লাসে প্লাস বি, সেকেন্ড আবার ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছ, x+y কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে -b, তাহলে এটা কোনো কিছু করা যাচ্ছে না, এটা xy, এটা ab, তাহলে কারোর সঙ্গে কিছু যোগ টোক কিছু করা যাচ্ছে না, তাহলে এটাই হয়ে গেল। তা পরের অঙ্কটা দেখো। আচ্ছা, কি আছে? x+y - z² - x - y + z² তাহলে a² - b² তাহলে a+b ওটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছো, আবার এটা কি করছো a - b ওটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছো। ধরে নেবে তোমার সুবিধার্থে, মনে করবে এটা এ এটা বি, তাহলে তোমার সুবিধা হবে, a+b * a - b। এবার ব্র্যাকেট তুলবো, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, কোনো অসুবিধা নেই। x+y - z, এটা তো পুরো প্লাস আছে, তার মানে কোনো সাইনটা চেঞ্জ হবে না, প্লাস থাকলে কোনো সাইন চেঞ্জ হয় না, তাহলে +x - y + z এটাকে সেকেন্ড ব্র্যাকেটও রাখতে পারো, ফার্স্ট ব্র্যাকেটও রাখতে পারো। তারপরটা কি করছি, x+y - z, এবার আমি সাইনটাকে তুলছি, মানে মাইনাস আছে, কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে -x হলো, মাইনাসে মাইনাসে +y, মাইনাসে প্লাসে -z, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো +y - y কেটে যাচ্ছে, +z - z কেটে গেল, তাহলে x আর x যোগ করলে কত হয়, মানে 1x আর 1x যোগ করলে কত হচ্ছে 2x। আচ্ছা, এটা কি করছে, এটা +x - x কেটে গেল, y আর y ব্র্যাকেট দেবে, 2y - z - z, তার মানে কত, 2y - z, ঠিক আছে? 2x এখান থেকে আমি একটা কমন নিলাম, 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলাম, y - z, তাহলে 2 আর 2 গুণ করলে 2 দুগুণে কত হচ্ছে 4xy - z, বোঝা গেছে? আচ্ছা, পরের অঙ্কটা দেখো, একই রকম, m+p+q² - m - p - q² এটাকে ধরছো এ, এটাকে ধরছো বি, a² - b² তাহলে a+b পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিলে, আবার লিখছো a - b পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে,
এবার ব্র্যাকেট তুলবো এম প্লাস পি প্লাস কিউ, যেহেতু এটা প্লাস আছে, প্লাস থাকলে সাইনটা কোনো চেঞ্জ হয় না, একই সাইন থাকবে, তাহলে প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ। এবারে পরের এটাতে আমি ব্র্যাকেট তুলবো এম প্লাস পি প্লাস কিউ, যেহেতু মাইনাস আছে কিছু নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস পি, মাইনাস মাইনাসে প্লাস কিউ হলো, বোঝা গেছে? আচ্ছা, এখানে প্লাস পি মাইনাস পি কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, তাহলে পরের হলো কত, এম প্লাস এম মানে টু এম। আর পরেরটা দেখো, শুধু এম প্লাস এম মাইনাস এম কাটবে, তাহলে পি আর পি যোগ করলে কত হচ্ছে, টু পি, প্লাস কিউ আর কিউ যোগ করছে টু কিউ। তাহলে এখান থেকে আমি আগের অঙ্কের মতো দুই কমন নিই, দুই কমন নিলে তাহলে কী হচ্ছে, পি প্লাস কিউ হলো, দুই কমন নিলে তাহলে দুই দুগুণে চার, ফোর এম পি প্লাস কিউ, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো পরের অঙ্কটা চলে যায়, চারের এক, দেখো কি বলেছে চারের একেরটা, সূত্রের সাহায্যে কমিক গুণফল নির্ণয় করি, তা সূত্রের সাহায্যে করবে কিন্তু পরপর গুণফলগুলো নির্ণয় করতে হবে, বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে চারের এক, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে কী হবে, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এটা একটা পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, একই রকম সেকেন্ড ব্র্যাকেট না দিলে শুধু এটার সঙ্গে এটাই গুণ বোঝাবে, এটার সঙ্গে এটা কিন্তু নয়, ঠিক আছে? ওই জন্য মনে করে রাখো এটা কিন্তু সব সেকেন্ড ব্র্যাকেট দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেটা যেটা আছে সেটা তো লিখিয়ে দিলে, তাহলে এটা হলো ফার্স্ট ব্র্যাকেট দিলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে এটাকেও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ মানে সি স্কোয়ার, বি মানে হচ্ছে ডি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের হোল স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, সি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস একই রকমভাবে ডি স্কোয়ারের হোল স্কোয়ার, ডি স্কোয়ারের হোল স্কোয়ার হলো, তা সি স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি, দুই দুগুণে যা, সি টু দুই বার ফোর মাইনাস ডি টু দুই বার ফোর, বোঝা গেছে? আচ্ছা, পরের অঙ্কটা চলে যাও, আচ্ছা ওয়ান দুয়েরটা, ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস নাইন এক্স টু দি বার ফোর, আচ্ছা এটাও তাই ধরো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এখানে এ হচ্ছে ওয়ান, বি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার, তাহলে ওয়ানের হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্সের এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকেও আমি কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, এটা যেমন আছে তেমন লিখে দিলাম, ওয়ান প্লাস নাইন এক্স টু দি বার ফোর, তাহলে এটা কত হচ্ছে, ওয়ান, ওয়ানকে যাই হোক ওয়ানের হোল স্কোয়ার মানে ওয়ান ব্র্যাকেট দেবো, ফার্স্ট ব্র্যাকেট দেবো, মাইনাস তিন তিরিকে নয় নাইন এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এক্স টু দি বার ফোর, এটা যেমন আছে ওয়ান প্লাস নাইন এক্স টু দি বার ফোর, তাহলে এটাও আবার ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এখানে কোনটা, এ মানে কোনটা ওয়ান, বি মানে নাইন এক্স টু দি বার ফোর, মানে ওয়ান স্কোয়ার মাইনাস নাইন এক্স টু দি বার ফোর তার হোল স্কোয়ার, তার হোল স্কোয়ার, এক হলো ন ন একাশি, যেহেতু নাইনের হোল ন ন একাশি, এক্স টু দি বার ফোর তার হোল স্কোয়ার মানে এক্স টু দি বার এইট, চার দুগুণে আর এক্স টু দি বার এইট, বোঝা গেছে? উত্তর সব অঙ্কের কিন্তু উত্তর লিখবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখো, আচ্ছা তিনেরটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ টু দি বার ফোর প্লাস বি টু দি বার ফোর ইন্টু এ টু দি বার এইট প্লাস বি টু দি বার এইট, ঠিক আছে? এবার আমরা কী করছি, তাহলে ওটা একই রকমভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা করব, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, যেখানে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেবো, এটা যেমন আছে লিখে যাবো, এ টু দি বার ফোর প্লাস বি টু দি বার ফোর এ টু দি বার এইট প্লাস বি টু দি বার এইট, তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে কত হলো, দুই দুগুণে চার, এ টু দি বার ফোর মাইনাস বি টু দি বার ফোর, এটা যেমন আছে লিখবো এ ফোর প্লাস বি ফোর ইন্টু এ টু দি বার এইট প্লাস বি টু দি বার এইট,
আচ্ছা তাহলে এটাও আবার ধরে নাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা পড়ে গেল এটা। তার মানে কি লিখবো, এ টু দি পাওয়ার ফোর এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর এর হোল স্কোয়ার। তাহলে এটা যখনই এইভাবে ফর্মুলা দেবে তখনই কিন্তু মনে রাখবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে। সেকেন্ড ব্র্যাকেট বললাম, সেকেন্ড ব্র্যাকেট না দিলে তাহলে শুধু এটার সঙ্গে এটাই গুণ বোঝায়, পুরোটার সঙ্গে গুণ বোঝায় না, ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে কিন্তু পুরো অঙ্কটা জিরো, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার ফোর এ হোল স্কোয়ার ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেট এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট ইন্টু এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এটা এ এটা বি। তাহলে এ টু দি এ স্কোয়ার এ টু দি পাওয়ার এইটের হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার এইটের হোল স্কোয়ার। তাহলে কী হলো, এ টু দি পাওয়ার ষোলো আর দু মাইনাস বি টু দি পাওয়ার ষোলো আর দুগুণে ষোলো, ঠিক আছে। আজ আমি এই অবধি অঙ্কগুলো রাখলাম, তোমরা অঙ্কগুলো ভালো করে শুধু দেখে রাখবে না, প্র্যাকটিস করবে, নাহলে সব ভুলে যাবে। বাড়িতে থাকবে, সুস্থ থেকো, রাখ।